ডিয়ার জেসমিন কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আপনাদেরকে আজকে রুই মাছ ভাজা করা দেখাবো, খুব ভালো লাগবে আমার রুই মাছ ভাজাটা ভালো লাগবে। এখন আমি চলুন ভিডিও রান্না করাটা দেখিয়ে দিব। এখানে আমি 1 কেজি মাছ নিয়েছি। 1 কেজি মাছ রান্না করতে যে মশলাগুলো ব্যবহার করবো সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি লবণ নিয়েছি স্বাদ মতো, 1 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 বাটি পেঁয়াজ কুচি, 4টা টমেটো কাটে নিয়েছি, আর ধনিয়া পাতার কুচি পরিমাণ মতো মরিচ চাপে। এখন আমি মাছটা মাখিয়ে নিব। মাছগুলো আমি এভাবে মাখিয়ে নিয়েছি, সব মাছগুলো মাখা হয়ে গেছে। এখন আমি 10 মিনিট রেখে মেখে রাখবো, মশলাগুলো মাছের ভিতরে ঢুকবে, আর পরবর্তীতে আমি মাছগুলো ভাজতে চলে যাবো। আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তারপরে তেলটা গরম হয়ে গেল, আমি যে মাছগুলো ভেজে নিব, একটু ফোস করে 3 মিনিট করে ভেজে নিব মাছগুলো। মাছটা আমার 3 মিনিট পরে আমি ফিরে আসলাম, যে মাছটা একটা বাদ হয়ে গেছে সেভাবে মাছটা আমি দিয়ে দিচ্ছি। আবার 3 মিনিট আমি অতিরিক্ত ভেজে নেব, যখন সুন্দর ভাজা হয়ে গেছে আবার 3 মিনিট অতিরিক্ত ভেজে নেব। তারপরে আমি পেঁয়াজগুলো আমি বাকি মশলাটা দিয়ে এবার মেখে নিব, মেখে পরে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিব, তারপরে বাকি মাছটা আমি এখানে দিয়ে রান্নাটা শেষ করে দিব। মাছ ভাজির পরে যে তেলটা ভিতরে রয়েছে ওটা হবে না, আমি আরেকটু তেল দিয়ে দিলাম। আর এখন আমি পেঁয়াজগুলো মেখে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, তাকে ভালোভাবে কষিয়ে নিব, তারপর আমি মাছগুলো দিয়ে দিব। 3 মিনিট আমি পেঁয়াজকে কষিয়ে নিয়েছি। এখন আমি টমাটোটা দিয়ে একটু কষিয়ে নিব, তারপর আমি মাছগুলোকে আবার 1 মিনিট কষিয়ে নিব। টমাটোটা গলে যাবে এই জন্য আমি বেশিটা কষাবো না টমাটো। এখন একটু পানি দিয়ে দিব, 1 মিনিট কষানোর পর একটু পানি দিয়ে দিলাম, পানিটা বরফ আসলো। 1 মিনিট পর আবার আমি এই যে পানিটা যখন বরফ এসে গেল, এখন আমি মাছগুলো দিয়ে দিব। তিন মিনিট পর আমি মাছটাকে কষিয়ে নিলাম, এখন আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে দিলাম, আবার 3 মিনিট আমি ঢেকে রাখবো, তারপর আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। রুই মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করাটা কমপ্লিট হয়ে গেছে, এভাবে করে ভেজে আপনারা ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে, কোনো কিছু জানার প্রয়োজন হলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি বলে দিব। আর আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। নতুন নতুন ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।